আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি হেল্পিং আদার্স বিডির প্রতিনিধি নেত্রকোনা জেলা থেকে। এই ঈদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে যে সারগুলো কোরবানি দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকা থেকে, এটি হচ্ছে নেত্রকোনা জেলার। তো এই কোরবানির জন্য আমরা এই গরুটি কিনে এনেছি। তো এটি গরিব অসহায়দের মাঝে বিতরণ করা হবে নামাজ পড়ে তারপর। আর আপনারা দেখতেছেন এই গরুটা কিন্তু কিনা হয়েছে শুধু নেত্রকোনা জেলায়, এরকমভাবে বিভিন্ন জায়গায় আমরা কিনা হয়েছে। এখন আমরা নামাজের জন্য ঈদগাহ মাঠে চলে যাব। তো এই যে দর্শক, আমরা চলে আসলাম কিন্তু একটি গ্রামের ছোট্ট, যেখানে পাশে রয়েছে একটি নদী সুন্দর, যে আপনারা দেখেন এখানে কিন্তু মুসল্লিরা নামাজ ঈদগাহ মাঠের জন্য নামাজ পড়ার জন্য কিন্তু তারা মাঠে আস্তে আস্তে আসার জন্য শুরু করেছে, এখানে অনেকেই এসে গিয়েছে। তো এই মসজিদটি আপনারা জানেন নেত্রকোনা জেলার দক্ষিণ বিশুরা ইউনিয়ন দুগিয়া পূর্বপাড়া গ্রামে এই মসজিদটি অবস্থিত। নদীর পাড়ে গরিব অসহায়দের মাঝে গোস্তু বিতরণ করে হয়। তো এখন আমরা নামাজের পরে আমরা সরাসরি চলে যাব। তো দর্শক, আমরা এখানে যে দেখেন গরুটা জবাই হয়ে গিয়েছে অলরেডি। তো এখানে আমরা যারা রয়েছি এই গরুটা কেটে তারপর গরিব অসহায়দের মাঝে বিতরণ করে দেবো। আর আমরা চাই না এই ঈদের দিন মানুষের চেহারা দেখাতে অথবা ভিডিও করতে, আমরা শুধু ওনাদেরকে দিয়ে দিয়ে দিচ্ছি, আপনাদেরকে শুধু একটু দেখালাম গোস্তটা। আর আমাদের এখন চলে যাব অন্য প্রতিনিধির কাছে। আসসালামু আলাইকুম, হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের হেল্পিং আদার্স বিডি এর বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রতি বছরের ন্যায় এবারও আমরা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আব্দুল ওয়াহিদ ময়মনসিংহ প্রতিনিধি। ঈদের নামাজের পর আমরা আমাদের কুরবানির মাংস আমরা অসহায় গরিব শ্রমজীবী মানুষের মধ্যে বিতরণ করেছি, আমাদের এই সামান্য উপহার। আপনারা ধৈর্য ধরে দেখবেন এবং পরবর্তী যে বিভিন্ন উপজেলা ভিডিওগুলো, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই কুরবানি কবুল করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি হেল্পিং আদার্স বিডির একজন প্রতিনিধি ময়মনসিংহ জেলার মোহাম্মদ নাঈম ইসলাম। আজকে আমি রয়েছি ময়মনসিংহ জেলার বড় একটি ঈদগাহ মাঠে। দেখেন দর্শক, এই ঈদগাহ মাঠে নামাজের জন্য অনেক মানুষ এসেছে, প্রায় 3-4টি গ্রামের মানুষ এখানে আসে। আমরা কোরবানি দেওয়ার জন্য এই গরুটি কিনেছি। দেখুন, জেলায় আমরা কোরবানি দিয়ে থাকি, প্রতি বছরই আমরা কোরবানি দিয়ে থাকি, গত বছরও কোরবানি দিয়েছি দর্শক আপনারা দেখেছেন, এবারও আমরা প্রতিনিয়তর বারের মতো আমরা এবার কোরবানি দিচ্ছি। গরিব অসহায় যারা আছেন তাদের জন্য আমরা কোরবানি দিয়ে থাকি, তার কোরবানি আমরা গরুর গোশত বিতরণ করে থাকি। প্রতিবারের মতো এবারও আমরা গরুর গোশত বিতরণ করে দেব। প্রিয় দর্শক, অনেকে আছে কোরবানি দিতে পারে না, তাদের সামর্থ্য অনুযায়ী তারা কোরবানি দিতে পারে না, আমরা তাদের পাশে একটু গোশত দিয়ে যেন আমরা তাদের পাশে দাঁড়াতে পারি সেই প্রচেষ্টা। দর্শক, এই হচ্ছে আমাদের কোরবানির গোশত, এই গোশত আমরা এখন গরিব অসহায়দের মাঝে বিতরণ করে দেব। প্রিয় দর্শক, আমরা চাই না এই গোশত বিতরণের সময় কাউকে ক্যামেরার সামনে আনতে, যেন কারো ঈদের দিনে কারো মন খারাপ হয়। কাউকে ক্যামেরার সামনে আনবো না, কারণ তাদের মন খারাপ হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি মোহাম্মদ হাতিকুর রহমান, সিলেটের বিয়ানীবাজার থেকে। আমরা খুব আনন্দিত যে আমরা কুরবানি দিচ্ছি সব বিভিন্ন জেলায়, আলহামদুলিল্লাহ। আপনারাও আমাদের সাথে থাকবেন। এই যে গরু দেখছি, এটা আমরা কুরবানি দেবো ঈদের ঈদগাহে নামাজ আদায় করে তারপর দেব। আলহামদুলিল্লাহ, নামাজের পর আমরা আসলাম, কুরবানি দেওয়া হয়ে গেছে, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আর বিভিন্ন জেলা থেকে আমরা কুরবানি দিচ্ছি, এটা আমাদের প্রতিনিধি হচ্ছে, প্রতিনিধিরা আছে আমাদের কাছ সাথে। অবশ্যই কুরবানি সবাই গরিব দুস্থদের মাঝে বেঁটে দেওয়া হবে, এগুলো ওটা অনেক সময় বছরে একবারই খাওয়া হয়, যেটা অনেক মানুষের জীবনে এটা হয়। দোয়া করি সবার জীবনে যেমন মহান আল্লাহ তাআলা অনেক বড় বড় কিছু নিয়ে আসেন এবং অনেক বড় রিজেক্ট নিয়ে আসেন, আমরা যারা দুনিয়া খাই ইনশাল্লাহ। আমরা সবাই কুরবানিতে এই এরকম বাগবাড়ি করলে আমাদের সমাজে আর অবহেলিত মানুষ থাকবে না। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের সাথে আসছেন ইনশাল্লাহ, আমরা খুবই খুশি।
আর অবশ্যই আমাদের যে প্রতিনিধি দেখানো দেখান আমরা যে প্রতিনিধি আছেন ওনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর কুরবানির যে ফর্মুলাগুলো আছে ওগুলো মেনে মেনটেন করবে ইনশাল্লাহ, ওনারা দেখে খুশি হবেন। অবশ্যই দোয়া করবেন সবার জন্য। আসসালামু আলাইকুম, হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আমি হেল্পিং আদার্স বিডির মৌলভী বাজার প্রতিনিধি বলছি। আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন জেলায় আমাদের কুরবানি হয়েছে, তো হেল্পিং আদার্স বিডি তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা এই কুরবানি প্রজেক্টে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাদের কুরবানিটা কবুল করুক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুরবানি গরুক জবা হয়ে গেছে, এরপরে গোস্তগুলো কাটা হচ্ছে। তো এগুলা একটু পরে ইনশাল্লাহ ভাগাভাগি করে মানুষের কাছে বিতরণ করে দেওয়া হবে। তো বিশেষ করে আপনারা জানেন অনেক বৃষ্টি হচ্ছে, এই জন্য অনেক মানুষ আসতে পারে নাই, তো আমরা যেরকম হয় মানুষের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকবেন যাতে আরও অনেক কিছু করা যায় ভবিষ্যতে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।